মানুষ গড়ার কারিগর যারা তাদেরকে নিয়ে আমাদের এভারেস্ট সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল ইসলাম স্যার স্যার আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমার প্রতিষ্ঠান দিনাজপুর শহরের মধ্যস্থলে অবস্থিত দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল বাংলা স্কুল নামে পরিচিত ব্রিটিশ আমলে যখন শিক্ষার প্রসার এবং প্রসার ঘটছিল এবং টোল এবং মহত্তমের মধ্যে পড়াশোনা হচ্ছিল সেই মুহূর্তেই এই বাংলা স্কুলটি 1857 সালে স্থাপিত হয়েছে এবং এই স্কুলটি প্রথমে জেলা দিনাজপুর জেলা স্কুল এবং তারপরে এই স্কুলটি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াশোনা করার সমস্যার কারণেই সে সময়কার মহৎ ব্যক্তিগণ এবং মহর্ষি ভুবন কর এই স্কুলে প্রধান শিক্ষক তার উদ্যোগে এই স্কুলটি বাংলা স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এবং সেভাবে চলতে থাকে কালের প্রবাহে পরবর্তীতে স্কুলটি পৌরসভা অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলে পৌরসভা দিনাজপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন এবং পৌরসভা নাম করে মিউনিসিপ্যালিটি নাম হিসাবে বর্তমান পর্যন্ত চলে আসছে বিদ্যালয়টি ফলাফল বা অন্যান্য দিক দিয়ে এগিয়ে আছে এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমরা বিদ্যালয় চালিয়ে থাকি এবং শিক্ষার্থীদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা সেটা করে থাকি আমরা বাচ্চাদেরকে হোম ভিজিট করি যে শিক্ষক গার্ডিয়ান এবং স্টুডেন্ট এই তিনটার সমন্বয় ঘটলে অবশ্যই শিক্ষার প্রসার ঘটবে তাদের মূল্যবোধ বাড়বে পাশাপাশি আমরা প্রত্যেকটি টিচার আমরা বাচ্চাদেরকে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসিভ করি এবং রিসিভ করার পরে প্রথম দর্শনে আমরা বুঝতে পারি তাদের বাড়িতে কোনো প্রবলেম আছে কি না বা কী হয়েছে না গেটে শুনি বা ড্রেস আছে কি না বা কেন পরে আসুনি খেয়ে আসছো কি না এই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছি চেষ্টা করতেছি দেশের একটি উন্নত জাতি তৈরি করার এবং এই একটি উন্নত জাতি উপহার দেওয়ার অনেক ধন্যবাদ স্যার আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা